আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আর্জ করছি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা আর্জ করছি যে বাংলাদেশ সেভ বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনারা বাঁচান। বিকজ আমরা এই দেশে, আমরা ব্রিটিশ বাংলাদেশিরা, আমাদের প্রাণের দাবি, আমরা বাংলাদেশে সেই বহুদলীয় গণতন্ত্র দেখতে চাই যেটা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন। এবং মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন। আমরা আজকে সেই আইনের সুশাসন বেগম খালেদা জিয়া যেভাবে এস্টাবলিশ করে গেছিলেন, আজকে তিনটার মধ্যে একটাও নাই। তা আমরা চাই ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন ইন্টারভিন করে এবং এই আগামী নির্বাচন যেন সরাসরি ব্রিটিশরা সেইখানে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ডেমোক্রেটিক দেশগুলি যেন সরাসরি হস্তক্ষেপ করে, না হলে বাংলাদেশে মানবাধিকার থাকবে না। মানুষকে তারা, লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে তারা কিল করে ফেলবে এইবার যদি ক্ষমতা আসে, তারা সেই কিল থেকে সেভ করেন আমাদেরকে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক হিউম্যান রাইটস ডে হিসাবে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা এখানে স্মারকরূপে দিয়েছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে। বাংলাদেশে এই বর্তমানে কোনো মানবাধিকার নেই, গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ ছাড়া সবাই চেয়েছিল দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের প্রাণের দাবি। কিন্তু এই অবৈধ জালিম ফ্যাসিস্ট হাসিনার অবৈধ নির্বাচন কমিশন অবৈধভাবে নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সেটা যাতে বাংলাদেশে নির্বাচন না হতে পারে এই নির্বাচন কমিশনের আন্ডারে, এর জন্য আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি। ইন্টারন্যাশনাল মানবাধিকার দিবস উপলক্ষে এবং বাংলাদেশে কোনো মানবাধিকার বর্তমানে নেই, বাংলাদেশে যেভাবে খুন, গুম, হত্যা, নির্যাতন চলতেছে তা বন্ধ করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন। গণতান্ত্রিক সিস্টেম স্টাবলিশ করতে হলে একটি নিউট্রাল সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হওয়া দরকার। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর এই আগামী নির্বাচন স্টপ করার জন্য এবং বেগম খালেদা জিয়া সহ মহাসচিব সহ আনকন্ডিশনাল রিলিজ প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দের, এবং বাংলাদেশে শেখ হাসিনার রেজিগনেশনের জন্য আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী যেহেতু কমনওয়েলথ কান্ট্রির বাংলাদেশও, এবং তাকে তারা যাতে প্রেশারাইজ করে এবং বোমখন বন্ধ করে, এই এই বিষয়ে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবর আমরা এখানে একটা পিটিশন করেছি।